বন্ধুরা সোমা গার্ডেন উই ডেইলি লাইফে আবার আমি আপনাদের সামনে চলে এসেছি। অনেকদিন ছাদ বাগান দেখানো হয় না, আবার আপনাদের আমি ছাদ বাগান দেখাচ্ছি। চলুন দেখতে থাকুন আমার সামনে চলে আমার ছাদ বাগান। এ দেখুন ডালিম, ছোট ছোট অনেক ডালিম হয়েছে, আস্তে আস্তে বড় হচ্ছে। আপনাদের ফুল দেখিয়েছিলাম, আপনাদের আমি যখন আগে ছাদ বাগান দেখিয়েছিলাম তখন আপনাদের এই ডালিম গাছের ফুল দেখিয়েছিলাম। দেখুন এখন অনেক ডালিম হয়েছে, দেখুন এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, ওদিকে ছোট আছে। দেখুন ডালিমগুলো কি সুন্দর অসাধারণ ঝুলছে, দেখুন ডালিমগুলো দেখা। হ্যাঁ ছাদ তুই ছাদ, এই দিক থেকে নেই ছবিগুলো, দেখুন কত সুন্দর ডালিম। এই যে কমলা লেবুও পেকে গেছে, কমলা লেবুও পেকে গেছে, লেবু হয়েছে অনেক, আমরা তুলে তুলে খাচ্ছি। গন্ধরাজ লেবু অনেক হয়েছে। এই যে এই যে পেয়ারা, দেখুন সম্ভব পেয়ারা হয়েছে, পুরো গাছের ডালে ডালে পেয়ারা হয়েছে, পাতায় পাতায় পেয়ারা। আর এই পেয়ারা যা সুন্দর খেতে, খুব মিষ্টি, খুব সুন্দর। যারা যারা খেয়েছে আমার গাছের পেয়ারা সবাই বলেছে খুব ভালো। আর এই যে সবেদা, সবেদা ফুলেছে, সবেদা বড়ও হয়ে গেছে, কত তোলাও হয়ে গেছে। এই যে সবেদা ঝুলছে আর অনেক তোলাও হয়ে গেছে। ভিডিওতে আসতে পারিনি তো আপনাকে দেখাতে পারিনি, অনেক তোল তুলে খাওয়া হয়ে গেছে। এই যে দেখুন আপনাদের দেখিয়েছিলাম অসম্ভব ফুল এসেছিল বাতাবির, কিন্তু সমস্ত ঝরে এই দুটোই দাঁড়িয়েছে। এবার আগের বার অনেকগুলো হয়েছিল, এবার এই দুটোই হয়েছে। আমার খুব খারাপ লাগছিল, অনেক ফুল এসেছিল কিন্তু ঝড়ে সব পড়ে গেছে। দেখুন সাইজ, দেখুন বাতাবির সাইজ, দেখুন দেখা, দেখুন বাতাবির সাইজ, এটা দেখা। পড়ে গেছে মনে হচ্ছে, দাঁড়া দেখে 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 দেখি। হ্যাঁ হ্যাঁ এই যে দেখি, এই যে 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 এখানেও আছে। না 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 এটা পাতা, পাতার ফুল এসেছিল হাওয়াতে মনে হয়। এই যে 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 দেখে দেখে শুকিয়ে গেছে হাওয়াতে, ঝড়ে শুকিয়ে ঝড়টা হলো না, পড়ে গেছে। এই যে 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 এখানে এসেছে এসছে, এই যে 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 পাতার ফুল। আতা গাছটা মানে নতুন আনা হয়েছে তো, এবারই প্রথম ফুল এসছে। যখন কিনে এনেছিলাম তখন ছিল কিন্তু তারপর আর হয়নি। এবার দেখছি আবার বড় হয়েছে গাছটা, দেখছি হয়েছে। এখানে একটা সবেদা গাছ আছে, এগুলো এগুলো সব ফল হয়েছিল, আমরা তুলে ফেলেছি, তুলে তুলে খাওয়া হয়ে গেছে। এদিকে আম, কত সুন্দর আম হয়েছে দেখুন। এটা হচ্ছে দোফলা, অনেক হয়েছে দেখুন, দেখুন ছোট ছোট অনেক হয়েছে। এই যে আম দেখুন খুব সুন্দর মিষ্টি, খুব সাইজেও অনেক বেশ ভালোভাবে ভালোই বড় হয়। এই যে আমার লেবু দেখুন, অসংখ্য লেবু হয়েছে, প্রচুর লেবু হয়েছে, খুব খাওয়াও হয়ে যাচ্ছে, সবাইকে দেওয়াও হচ্ছে গাছের লেবু। লেবুগুলো দেখা ভালো করে,
লেবু গাছ আছে, এটাও লেবু গাছ, দেখুন কত বড় লেবু, কুল, এই দেখুন কুল হয়েছে, আপেল কুল, কুল হয়েছে, এই যে যে অনেক ফুল এসছে, কুলের অনেক ফুল এসছে, এটা হচ্ছে নিম গাছ, অনেক বড় হয়েছে নিম, নিম পাতা গরমে খুবই প্রয়োজন মানুষের, আর এই গাছগুলো রোপণ এনেছে লক্ষ্মী বাবা, এই যে কড়ি এসছে লক্ষ্মী জবা, খুব সুন্দর ফুল হয়, ছোট ছোট হয়, খুব বড় হয় না জবাগুলো, এগুলো লক্ষ্মী জবা, এবারে ফুল হবে আস্তে আস্তে, আর এই যে এই যে আরেকটা লেবু গাছ, ছোট একটা লেবু হয়েছে, এটা নতুন মানে চারা থেকে এই লেবু গাছটা আমরা তৈরি করেছি, এটা আমরা তৈরি করেছি লেবু গাছটা আমাদের হাতে তৈরি, এটা এই গাছটাও তাই আমাদের হাতে তৈরি লেবু গাছ, এটাতে এখনো ফুল আসেনি, আর এই আরেকটা শিউলি গাছ, আর বেশি বাড়াবো না ভিডিওটা বন্ধুরা, আমি শেষ করছি, আবার একদিন আপনাদের সামনে আমি আবার আমার ছাদ বাগান নিয়ে চলে আসবো, আমার এই ছাদ বাগান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন আমার এই ছাদ বাগানকে, আর সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেশি কিছু বলছি না, এখানেই শেষ করছি, নমস্কার।